ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিট্টু অঙ্কিতা। তো তোমাদের সকলকে গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমরা খুবই ভালো আছি। তো আমরা এখন ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে প্রায় সকালবেলা 8টা বেজে গেছে। তো বাবু উঠে গেছে, আমরাও উঠে গেছি, ও উঠে বাজারে বেরিয়েছে। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে তো সানডে, সানডে মানে ফানডে। তো সানডেতে তো কিছু ভালো রান্না হবে, মানে খাওয়া দাওয়া তো কিছু ভালো হতেই হবে না। তো দেখি এখনও বাজার থেকে কী নিয়ে আসে, তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমাদের যে লাঞ্চ হবে তার জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। যেমন ধরো আজকে হবে চিকেন, তো তার জন্য আমি আদা রসুন পেঁয়াজ ছুলে নিয়েছি। এরপর আমি আলু কেটে নেবো, আর এখানে এই যে টমেটো রাখা আছে তো এটাও কেটে নেবো। আর আমার জল ঘরের মধ্যে জলপাই ছিল, আমি ভাবছি কি জলপাইগুলোর একটু চাটনি বানিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে দেখো ফ্রেন্ড, ওর পাপা বাজার দিয়ে চলে এসেছে। তোমাদেরকে তো বলেইছিলাম যে ও বাজারে গেছে, তো ও বাজার দিয়ে এসে গেছে। এই যে এখন বাবুর সাথে বসে বসে গেম খেলছে এরা দুজন মিলে। এই যে তো ওরা দুজন মিলে এখন গেম খেলছে, তো তোমরা দেখে নিলে। আর এই যে বাবু এখানে বসে আছে, তো আমার টিফিন বানানো হয়ে গেছে। আমি ফ্রেন্ডস, ও আচ্ছা, গুড মর্নিং। তো এই যে আমার টিফিন বানানো হয়ে গেছে এখানে। এই যে আমি কালকে একটু আলু কষা বানিয়েছিলাম, তো সেইটা আছে। তো আমি সকালবেলা আর কোনো তরকারি বানাইনি, আমি সকালে জাস্ট পরোটা বানিয়ে নিয়েছি, আমাদের জন্য জাস্ট পরোটা বানিয়ে নিয়েছি, আর বাবুর জন্য এই যে দুধ রুটি বানিয়ে নিয়েছি। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো, সঙ্গে থাকো। হ্যাঁ, আমি বললাম ওটা যে পরোটার সাথে আলু কষা আছে, আমি কালকে রাতে একটু বানিয়েছিলাম, তো সেটাই আছে বলে তরকারি বানাইনি। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আজকে সানডে, তো সানডেতে তো কিছু হবে রান্না, মানে সবার ঘরেই যেটা হয়। তো চলো ফ্রেন্ডস, সঙ্গে থাকো, দেখতে থাকো। একটা স্পেশাল থাকে সানডেতে। আমি মাংসটা করব বলে, মানে আমি করব না, আজকে ও রান্না করবে, তোমাদেরকে ওই আজকে রান্না করে দেখাবে, আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি। তো দেখো আমি এখানে মিক্সিতে মশলা পিষবো বলে আদা রসুন নিয়ে নিয়েছি, আর এখানে জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। দেখো ফ্রেন্ডস, আমি এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি এলাইচ লবঙ্গ নিয়ে নিয়েছি, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 5-6টা নিয়ে নিয়েছি। আমরা অল্প ঝাল খাই, তো আমরা অল্প ঝালই দেবো। তো চলো ফ্রেন্ডস, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এবারে মাংসটাকে আমি মাখবো। তো পেঁয়াজ আছে, টমেটো আছে, পেঁয়াজ কুচি আছে, টমেটো আছে, আদা রসুন পেস্ট আছে, এবারে নুন হলুদ। এই যে এখানে আছে পেস্টটা, তো ও দিয়ে দিচ্ছে। এই যে পেস্টটা আছে, হলুদ গুঁড়ো দেবো এর মধ্যে, হলুদ গুঁড়ো দেবো ফ্রেন্ডস। আর এই যে ও আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, একটু এর মধ্যে হলুদ দিয়ে তারপরে ও আলুটা দিয়েছে। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ও রান্না করছে তাও আমি দেখিয়ে দিলাম, আসলে ও মানে একা হাতে আর কত কিছু করবে, তো ওই জন্যই আর কি আমি একটু দেখিয়ে দিলাম। দু চামচ নুন দেবো, এবারে পরিমাণ মতো, যার যতটা পরিমাণ লাগে সে ততটা পরিমাণ মতো আর কি নুন দেবে। হ্যাঁ, আমাদের তো এই যে এই মানুষটা বেশি নুন খায়, তো তো তার জন্য এই যে বেশি নুন দেওয়া হচ্ছে। মোটামুটি আমি এই 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবারে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো আর কি, এবারে কাশ্মীরি রেড চিলি আর কি পরিমাণ মতো দেবো, যাতে কালারটা আর কি সুন্দর আসে। তো এই জন্য কাশ্মীরি রেড চিলি আমার যতটা আর কি পরিমাণ লাগবে আমি ততটা আর কি দিয়ে দিলাম ফ্রেন্ডস। এবার হচ্ছে কি তেল দেবো, সর্ষের তেল দিয়ে, তারপর মাংসটাকে খুব ভালো করে আর কি ম্যারিনেট করে রেখে দেবো আমি 10 মিনিট, তারপর আর কি রান্না করব। তো ফ্রেন্ডস পরিমাণ মতো আমি গোটা জিরে আর কি তেলে ফোড়ন দেবো। এই যে গোটা জিরে নিয়ে নিচ্ছি, গোটা জিরে ফোড়ন, এবারে এরপর দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। এই যে রেডি করেই রেখেছিলাম, দুটো তেজপাতা আর কি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে ছিঁড়ে দেওয়া আছে, সেটা আর কি ফোড়নে দেবো। তো এটা হালকা ফ্রাই হয়ে গেলে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রেন্ডস, এখানে দেখতে পাবে 10 মিনিটের মতো হয়েছে। তো তারপর আমি মাংসটাকে আর কি তেলে ছাড়বো কষানোর জন্য। তো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো নেক্সট স্টেপ পর্যন্ত, যে মাংসটা আর কি কষানো হচ্ছে এখন। তো চলো তোমরা দেখো মাংসটা, এই যে আমি কষাচ্ছি,
তো কষানো হয়ে যাওয়ার পর আবার তোমাদেরকে দেখাচ্ছি কিরকম ডুকে আসছে, তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। আর ওই যে ওখানে দাঁড়িয়ে আছে কি আমাদের কামবালি বউ, ওকে তো আমরা কোনোদিনও কামবালি বউ ভাবি না, এই যে কি সুমিত্রা, তোমাদের সাথে ইয়ার্কি মারলাম ওটা এমনি বললাম। তো আমাদের ঘরে কাজ করে মানে বাবু ছোট থেকেই, যখন ছোট একদম তখন থেকেই আর কি কাজ করে, আমাদের ঘরে দেখাশোনা মেনটেনেন্স সব কিছু ও করে, না থাকা অবস্থাতেও মানে এ টু জেড সব কাজ ওই হ্যান্ডেল করে, বাসন মাজা থেকে শুরু করে কাপড় কাজ মানে এ টু জেড, মানে এক্সট্রা কাজ এদিক ওদিক যাওয়া, আমার দুটো পাখি আছে খাঁচায় ওদের খাবার দেওয়া থেকে, তোমরা সব সময় ওদের কিচিমিচি শুনতেই থাকো, টোটালি কাজ ও হ্যান্ডেল করে। তো এখন আর কি বাসন ধুচ্ছে, বেসিনটাকে পরিষ্কার করছে, আর আমি এদিকে হচ্ছে কি চিকেনটা। তো ফ্রেন্ডস দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মাংসটা, আমার মাংসটা কষানো হয়ে গেছে ফ্রেন্ডস, এই যে দেখছো তোমরা। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যতটা আর কি আমি ঝোল রাখতে চাইবো তো ততটা আর কি জল দেবো। এবার তোমরা যেরকম আর কি যতটা ঝোল রাখবে আর কি ততটা আর কি জল দিয়ে দেবে ফ্রেন্ডস। তো এই যে আমি জল ঢেলে দিলাম, হালকা উষ্ণ গরম জল করে নিয়েছিলাম এই মাইক্রো ওভেনে, আমি উষ্ণ গরম জল করে নিয়েছিলাম হালকা, এবার আর কি ঢেলে দিলাম, ঢেলে দিয়ে স্লাইটলি একটু নেড়ে দিয়ে এবারে গ্যাসটাকে লো ফ্লেমে ছিল গ্যাসটাকে এবারে হাই ফ্লেমে করে দেবো। তোমরা দেখো গ্যাসটা আমি হাই ফ্লেমে করে দিয়েছি অলরেডি, তো গ্যাসটা হাই ফ্লেমে জ্বলছে, আর এই যে মাংসটা আর কি জল দিয়ে দিয়েছি, তো এবারে মাংসটা ফুটলে পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি তারপরে কীভাবে কী মশলা দিচ্ছি। তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো সঙ্গে সঙ্গে। আর এই যে ফ্রেন্ডস দেখো আমার দিকে ডাল এদিকে ফুটছে, আর এই যে আমি চাটনি বানাচ্ছি টমেটো দিয়ে আর জলপাই দিয়ে, তো সেই চাটনি প্রিপারেশনটাও চলছে, তো তোমরা ফ্রেন্ডস দেখতে থাকো করছে। তো দেখো তোমরা এত বদমাশি করছে, এখানে জলের ড্রাম মানে আমাদের মানে কল আছে বোরিংয়ের কল, তো তবু আমাদেরকে জলটা কিনে খেতে হয় যেহেতু আমাদের অ্যাকোয়াগার্ড নেই, তো তাই ও সেই জলের ড্রামটা দিয়ে কী করছে দেখো। এই যে তুমি বদমাশি করছো কেন, কেন বদমাশি করছো দেখো কীভাবে তাকাচ্ছে, যে ও এমন কিচ্ছু জানে না। আর দাঁড়ো তোমাদেরকে দেখায় একটা জিনিস, এই দেখো, এই যে দেখো ফ্রেন্ডস ওর এই মাংসটা যে করেছিল তো ওটা রেডি হয়ে গেছে, ও একটু একটা কারণের জন্য একটু বাইরে মানে বাইরে গেছে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে ও পুরো রেডি করে গেছে, আর আমাকে এই যে গরম মশলাটা বলেছে এর মধ্যে দিয়ে দিতে, তো আমি এই গরম মশলা গুঁড়ো, আমি গোটা গরম মশলা দিয়েছিলাম তাও আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যে এর ফাইনাল লুক কী আসছে। দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, ও আজকে চিকেনটা করেছিল যেহেতু তো আমার অতটা চাপ লাগছিল না, আমি আজকে ডাল আর ভাতটাই শুধু করেছি, তো সব কাজ হয়ে গেছে, আমার গ্যাস মোচা কাপড় কাচা কাপড় মেলা সব হয়ে গেছে, বাবুকে স্নান করানো, তো সব কাজ এখন কমপ্লিট করে নিয়েছি, শুধু আমার স্নানটা বাকি আছে পুজোটা বাকি আছে। তো আমি ভাবলাম ও যখন এখন স্নানে যাচ্ছে তো এই ফাঁকে আমি বাবুকে খাইয়ে নিই, তো বাবুকে খাইয়ে নিয়ে তারপর আমি স্নানে গিয়ে পুজো করে তারপর আমরা খাবার খেয়ে নেবো। তো এই যে আমি ওকে খাবার খাওয়াতে বসেছি, আর ও কী করছে দেখো, এই যে আমি ওর খাবার রেডি করে নিয়ে এসেছি, এই যে এখানে চিকেন আছে আর এখানে ডাল আছে, আর দেখো এই যে ও কী করছে, বাবু ওই যে বলছে মা মাংস খাবো, বাবু তোমাকে দেখছে দেখো কী করছো তুমি বলে দাও। এই তো এখানেই ফ্রেন্ডসরা আছে, বলো ফ্রেন্ডসরা তোমাকে দেখছে, তুমি হাই বলে দাও। আচ্ছা ঠিক আছে, তো চলো টাটা বলে দাও। তো ও এখন খাবে, ও খাবার পর এখন ঘুমিয়ে পড়বে, তো মানে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো। ফ্রেন্ডস আমি স্নান সেরে চলে এসেছি, তো এখন আমি তোমাদেরকে দেখাবো, আসলে ও তো একটু বাইরে গেছে মানে বাইরে গেছে, তো ওর জন্য আমি ওর মাংসটা দেখিয়ে দিচ্ছি, তো চলো যে ও কীরকম কী মাংসটা রান্না করেছে, তো মাংসের ফাইনাল লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো এই যে ফ্রেন্ডস দেখে নাও, ও এই যে চিকেনটা রান্না করেছে, তো দেখো কেরম দেখতে হয়েছে, তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে আমি বুঝতে পারছি, তো তোমরাও বলবে কমেন্ট করে যে কেমন দেখতে হয়েছে। তো চলো ফ্রেন্ডস দেখতে থাকো সঙ্গে থাকো, আমরা এখন লাঞ্চটা সেরে নিই, তো লাঞ্চের পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে একজন শুয়ে আছে, তো দেখো ফ্রেন্ডস তোমাদেরকে তো দেখালামই যে চিকেনটা, হ্যাঁ আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তো এই যে বাবু এখন বদমাইশি করছে, তো তোমরাও জানাবে যে তোমাদের লাঞ্চ হয়ে গেছে কি না, আমাদের হয়ে গেছে, এখন প্রায় ঘড়িতে আড়াইটা বেজে গেছে, তো অনেকটাই দেরি হয়ে গেছে, কালকে আবার বাবুর স্কুল আছে। দেখো ও কী হারে বদমাইশি করছে, একটু তোমরাই দেখো।
দেখো তোমরা নিজের চোখেই দেখো, ও এতটাই বদমাইশি করছে যে এখন স্কেলটাকে ও পুরো তিনটে টুকরো করে দিয়েছে। দেখো তিনটে টুকরো করে দিয়েছে ফ্রেন্ডস, দেখো স্কেলটা এক্ষুনি তোমরা ভিডিওতে দেখলে যে গোটা স্কেল নিয়ে খেয়েছে, এক্ষুনি দেখো তিন টুকরো না সরি ফ্রেন্ডস চার টুকরো, দেখো চারটে টুকরো করে দিয়েছে। এই যে 1 2 3 4 দেখো ও করে দিয়ে ও হাসছে, তো এটা করে ও হাসছে, তো ওকে কি বলবো, কিছু বলার নেই ফ্রেন্ড, আর ওকে কি আর বলবো বলো, কিছু বলার নেই। তো চলো ফ্রেন্ডস, ওর নাম কি, তোমার নাম কি তুমি বলো তো ফ্রেন্ডস, তোমার নাম বলে দাও। আমি শালদা। তুমি কোন স্কুলে পড়ো? ওটা তো ক্লাস, তো তুমি কোন স্কুলে পড়ো বলো? ফ্রেন্ডস স্কুল। ভেরি গুড, কোন স্কুল? ফ্রেন্ডস স্কুল। আর কোন ক্লাস? আমি একটু রেস্ট নিয়ে নেবো, কেননা সারাদিন এই কাপড় কাচা বাসন মাজা রান্না করা সব কাজের পরে একটু তো রেস্ট লাগে ফ্রেন্ড। তো আমরা মানে আমি বাবু আর ওর পাপা তো একটু রেস্ট নিয়ে নিই, তো বাবুকে তো ঘুম পাড়িয়ে দেবো, দেখা হচ্ছে বিকেলবেলা ঘুম থেকে উঠে। তো ফ্রেন্ডস দেখো আমরা অনেকক্ষণ ঘুম দিয়ে উঠে গেছি, তো ঘুম দিয়ে উঠে আমি একটু বাবুকে পড়িয়েছি, বাবুকে পড়িয়ে মানে ওকে দুধ দুধ খাইয়ে নিয়েছি, তো তারপর ওকে একটু পড়িয়ে নিয়েছি। তো পড়ানোর পর আমরা একটু বাজারে বেরিয়েছিলাম, তো মানে একটু বাজারে বেরোনোর জন্য আর কি তোমাদের সাথে দেখা করতে পারিনি, মানে আসতে পারিনি দেখা করতে, তো তার জন্য সরি। তো ফ্রেন্ডস যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ফ্রেন্ডস। তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল, তো দেখা হচ্ছে নেক্সট দিন ভালো কিছু ভিডিও নিয়ে। তো চলো ফ্রেন্ডস তোমরা আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাও, তো দেখতে তো চলো ফ্রেন্ডস আজকের মতো এখানেই, টাটা।